রঙের উৎসব হোলি। পুরাণ মতে এই হোলির উৎস হিসেবে বিভিন্ন পৌরাণিক কাহিনীর উল্লেখ আছে। বসন্ত পূর্ণিমার এই উৎসব বৈষ্ণবদের কাছে দোল উৎসব নামেও পরিচিত। বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ও মায়াপুরের দোল ভারতবর্ষের অন্যান্য প্রদেশের তুলনায় অন্তরঙ্গ ও বহিরঙ্গে একেবারে পৃথক। নবদ্বীপে বৈষ্ণব ভক্তরা দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমায় বদলে দিয়েছেন। এই দোল পূর্ণিমা কেন গৌর পূর্ণিমা? নবদ্বীপের দোলযাত্রা যেমন সমগ্র ভারতবর্ষের দোল পূর্ণিমাটাকে বলা হচ্ছে যে হোলি উৎসব, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সঙ্গে বৃন্দাবনে যে হোলি উৎসবে মেতেছিলেন, রঙের উৎসবে মেতেছিলেন, তার নামই হচ্ছে দোলযাত্রা। এবার সেই জায়গা থেকে নবদ্বীপের যে দোল পূর্ণিমার উৎসবটা আঙ্গিকটা সম্পূর্ণ ভিন্ন। তার প্রধান মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু, অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর দোল পূর্ণিমার দিন আবির্ভাব দিতে। নবদ্বীপবাসীর কাছে এটা একটা বিশাল বড় গুরুত্বপূর্ণের বিষয়। আমরা সারা পৃথিবীতে যে দোল উৎসবটা দেখি, সেই দোল উৎসবের সঙ্গে বা হোলি উৎসবের সঙ্গে নবদ্বীপের বেশ খানিকটা তফাত আছে। সারা ভারতবর্ষে এবং তার বাইরে যে হোলি উৎসব হয় সেখানে রং নিয়ে হোলি উৎসবটা হয়, কিন্তু আমাদের মহাপ্রভু যে মন্দিরে যে এই উৎসব, এই উৎসবের নামটাই কিন্তু আলাদা। এটার নাম হচ্ছে গৌর পূর্ণিমা। আমরা কিন্তু এখানে নবদ্বীপবাসী যেটা আমরা পালন করি, যেটা ব্রত পালন করি আমরা সবাই, সেটা হচ্ছে গৌরের জন্মতিথি বা গৌর পূর্ণিমা হিসেবে আমরা কিন্তু আমরা তিথিটা পালন করি। ভক্তির সঙ্গে ভগবানের মিলনের এই দীর্ঘ বৈষ্ণবীয় উৎসবের সূচনা হয় মাঘের শ্রীপঞ্চমীতে। আবির কুমকুম রঙের আড়ালে ভক্ত এবং ভগবানের মধ্যে মিলনের সেতু বন্ধ গড়ে ওঠে এই উৎসবের মাধ্যমে। ভাগবত প্রেমের জাদু মন্ত্রে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা আজ আন্তর্জাতিক উৎসব। সুর আর সুগন্ধে ভরা বসন্ত নবদ্বীপের পথে ঘাটে, পথে পথে ভিন্ন ভিন্ন দোল পরিক্রমার চিত্র। মৃদঙ্গের তালে পায়ে পা মিলিয়ে ভক্তরা কীর্তনে সুরে সুর মেলায়। এই পরিক্রমার পোশাকী নাম নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। মহাপ্রভুর টানে 1798 সালে মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্র নবদ্বীপে এসেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন অনু মহাপ্রভু মন্দির। শতাব্দী প্রাচীন এই নাট মন্দিরে ফাল্গুনী একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ধরে বিশুদ্ধ মণিপুরী ঘরানায় পালিত হয় রাজবাড়ির বসন্ত উৎসব। এই উৎসবে যোগ দিতে মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। অনু মহাপ্রভু এবং নবদ্বীপ দুই তাদের বড় প্রিয়। এই গৌর পূর্ণিমাতে নবদ্বীপের মহাপ্রভু বাড়িতে পালিত হয় অভিষেক এবং অন্নপ্রাশনের উৎসব। চৈতন্যদেবের জীবিতকালেই বিষ্ণুপ্রিয়া দেবী বংশীবদন ঠাকুরের সহায়তায় নবদ্বীপের নিজ গৃহে নির্মাণ করিয়েছিলেন যে বিগ্রহ, অনিন্দ্য সুন্দর সেই বিগ্রহকে দিন পড়ানো হয় লাল ছেলি পায়ে মল। বৈষ্ণবীয় এই বসন্ত উৎসবের পরিসমাপ্তি ঘটে বৈশাখী পূর্ণিমায়। বসন্ত বিদায়ের এমন রাতেই রাধাকৃষ্ণের বৈশাখী রাস। এ তিথি বৈষ্ণবদের কাছে দুর্লভ,
কথিত আছে এই তিথিতেই গৌরাঙ্গদেব এবং বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হয়েছিল। এদিনই পালিত হয় চন্দনযাত্রা এবং ফুল দোল।